এনডিএর প্রার্থী ঘোষণা হতেই টালমাটাল বিরোধী জোট। পদত্যাগী প্রাক্তন তৃণমূল নেতা জসপন্তকে সমর্থনের জেদ। চরম অস্বস্তিতে বঙ্গ সিপিআইএম, জেবা কংগ্রেস। বিদ্রোহ রুখতে সিপিআইএম এর ফেসবুক পেজে বন্ধ কমেন্ট সেকশন। দ্রৌপদী মুর্মুকে সমর্থন জেএমএম এর। রাষ্ট্রপতি নির্বাচনের আগেই শুরু বিরোধী শিবিরের অভ্যন্তরীণ কোন্দল। রাষ্ট্রপতি নির্বাচনে সদ্য বিরোধীরা জসপন্ত সিনহাকে সর্বসম্মতিক্রমে প্রার্থী নির্বাচিত করেছেন, কিন্তু তার চব্বিশ ঘন্টার পরে বড় ধাক্কা খেল বিরোধী জোট। ঝাড়খণ্ডের শাসক দল ঝাড়খণ্ড মুক্তি মোর্চা রাষ্ট্রপতি পদে বিজেপি তথা এনডিএ জোটের মনোনীত প্রার্থী দ্রৌপদী মুর্মুকে সমর্থন করবে বলে জানা যাচ্ছে। অন্যদিকে পদত্যাগী প্রাক্তন তৃণমূল নেতা জসপন্ত সিনহাকে সমর্থনের জেরে চরম অস্বস্তিতে বঙ্গ সিপিএম। বিদ্রোহ রুখতে সিপিএম এর ফেসবুক পেজে বন্ধ রাখা হয়েছে কমেন্ট সেকশন। এই মুহূর্তে ঝাড়খণ্ডে কংগ্রেস ও জেএমএম একসঙ্গে সরকার চালাচ্ছে, তাই জোটের প্রধান শরিক ঝাড়খণ্ড মুক্তি মোর্চা এনডিএ প্রার্থীকে সমর্থন করায় কংগ্রেসের অস্বস্তি নিঃসন্দেহেই বাড়ল। এছাড়া দ্রৌপদী মুর্মুকে সমর্থন করছে বিজেডি, নীতিশ কুমারের জেডিইউ, সেই সঙ্গে ওয়াইএসআর কংগ্রেস, বহুজন সমাজবাদী পার্টি এবং টিআরএস এর সমর্থন পাওয়া যাবে বলে আশাবাদী বিজেপি। অথচ তারা প্রত্যেকেই বিজেপির বিরোধিতা করেছে বিভিন্ন সময়। তাই এখন এটা স্পষ্ট, ঘটা করে রাষ্ট্রপতি নির্বাচনকে কেন্দ্র করে বিরোধী জোটের প্রার্থী নির্বাচন নিয়ে পরপর যে দুটি মেগা বৈঠক হলো তার বিন্দুমাত্র আঁচ লাগলো না এনডিএ শিবিরের গায়ে। একটা সময় ঝাড়খণ্ডের রাজ্যপাল ছিলেন দ্রৌপদী মুর্মু। ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন এবং তার বাবা তথা দলের প্রধান শিবু সোরেনের সঙ্গে দ্রৌপদীর সম্পর্ক অত্যন্ত ভালো। বিরোধী জোটের প্রার্থী জসপন্ত সিনহার জন্ম বিহারে, তার রাজনৈতিক জীবন আবর্তিত হয়েছে ঝাড়খণ্ড ঘিরে, কিন্তু তা সত্ত্বেও জেএমএম এনডিএ প্রার্থীকেই সমর্থন করবে বলে জানা যাচ্ছে। তাদের দলের এক শীর্ষ নেতার কথায়, ইতিহাসের ভুল দিকে থাকা আমাদের উচিত হবে না, আদিবাসীদের ভালো সবসময় চায় আমাদের সরকার, আমরা তাদের শুভাকাঙ্ক্ষী বলেই পরিচিত, সেই পরিচয় আমরা ধরে রাখতে চাই। যদিও এর আগে মনে করা হয়েছিল জেএমএম জসপন্ত সিনহাকেই সমর্থন করবে, কারণ বিরোধী জোটের দলের বৈঠকে জসপন্ত সিনহার নাম রাষ্ট্রপতি প্রার্থী পদে যখন সর্বসম্মতিক্রমে ঠিক করা হয় তখন তার প্রস্তাবকদের মধ্যে অন্যতম ছিল জেএমএম। কিন্তু বিজেপি আদিবাসী নেত্রী দ্রৌপদী মুর্মুর নাম রাষ্ট্রপতি পদে ঘোষণা করতেই পুরো ছবিটা মুহূর্তে বদলে যায়, যদিও বিষয়টি নিয়ে বিরোধী জোটের কোনো নেতা প্রকাশ্যে মন্তব্য করতে চাননি। এর পাশাপাশি জসপন্ত সিনহাকে নিয়ে প্রবল অস্বস্তি রয়েছে বঙ্গ সিপিএম এর মধ্যে। রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধী জোট সর্বসম্মতভাবে জসপন্ত সিনহাকে প্রার্থী নির্বাচন করেছে, আর তার বিরুদ্ধে যাতে বাংলা সিপিআইএম নেতৃত্ব মুখ না খোলেন সেই নির্দেশ দিলেন দলের কেন্দ্রীয় নেতৃত্ব। সিপিএম এর কেন্দ্রীয় নেতৃত্ব বিষয়টি নিয়ে আলিমুদ্দিনকে স্পষ্ট বার্তায় জানায়, বিরোধী জোটের প্রার্থী জসপন্তের বিরুদ্ধে কেউ যেন বিরূপ মন্তব্য না করেন, কার্যত বিষয়টি নিয়ে তাদের মুখে কুলুপ আঁটতেই বলা হয়েছে। ফেসবুকে বিদ্রোহ রুখতে ইতিমধ্যে কড়া ব্যবস্থা নিয়েছে সিপিএম। দলের ফেসবুক পেজে কমেন্ট সেকশন বন্ধ রাখা হয়েছে। দলের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে যাতে কেউ আলটপকা মন্তব্য করতে না পারেন তা নিশ্চিত করতেই ফেসবুক পেজ নিয়ন্ত্রণ করা হচ্ছে বলে মনে করছেন মাঠে ময়দানে রাজপথে নেমে লাগাতার আন্দোলন চালিয়ে যাওয়া নিচুতলার কর্মী সমর্থকদের একাংশ। জসপন্ত সিনহা রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী হওয়ার আগেই তৃণমূলের সর্বভারতীয় সহসভাপতির পদে ছিলেন, সেখান থেকে ইস্তফা দিয়ে তিনি প্রার্থী হয়েছেন। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকা দিল্লির বৈঠকে বিজেপি বিরোধী অন্যান্য দলের পাশাপাশি ছিলেন সিপিএম এর প্রতিনিধিরাও। সেখানে সিপিএম এর প্রতিনিধিরা কেন উপস্থিত ছিলেন তা নিয়ে ক্ষোভ প্রকাশ করে আলিমুদ্দিন। সিপিএম এর সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির এই সিদ্ধান্তের বিরুদ্ধে ক্ষোভ জানান বঙ্গ সিপিএম এর একাধিক নেতা। এরপরে কেন্দ্রীয় কমিটি আলিমুদ্দিনকে জানিয়ে দেয় জসপন্তের বিরুদ্ধে কেউ যেন মুখ না খোলেন। এই সম্পর্কে সিপিএম এর কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী সাবধানী প্রতিক্রিয়ায় জানান, কেন্দ্রীয় নেতৃত্ব এই সিদ্ধান্ত নিয়েছেন, এ নিয়ে আমাদের মন্তব্য করা উচিত নয়। গত 16 জুন দিল্লির কনস্টিটিউশন ক্লাবে বিরোধী জোটের বৈঠক ডাকেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সীতারাম ইয়েচুরি তখন মমতাকে চিঠি দিয়ে জানিয়েছিলেন যে সিপিএম এর তরফে প্রতিনিধি অবশ্যই উপস্থিত থাকবেন বৈঠকে, আর সেই বিষয়টি নিয়েই ব্যাপক ক্ষোভ প্রকাশ করে আলিমুদ্দিন। কেন তাদের সঙ্গে আগে কথা না বলে ইয়েচুরি এমনটা জানিয়েছিলেন মমতাকে, সে প্রশ্ন তোলেন তারা। এমনকি সেই বৈঠকে সিপিএম এর তরফে ই করিম উপস্থিত ছিলেন, তিনি রাজ্যসভায় সিপিএম এর দলনেতা। আর সিপিএম এর কেন্দ্রীয় নেতৃত্ব মনে করছেন যেহেতু জসপন্ত তৃণমূল ছেড়ে দিয়ে রাষ্ট্রপতি পদে প্রার্থী হয়েছেন তাই তাকে সমর্থন করতে অসুবিধা থাকার কথা নয়।
কংগ্রেস সহ বেশিরভাগ বিরোধী দল সমর্থন করছে তাকে। এই পরিস্থিতিতে সিপিআইএম এর কেন্দ্রীয় কমিটি আলিমউদ্দিনকে নির্দেশে স্পষ্ট জানিয়েছে নির্দল প্রার্থী হিসেবে জসপান সিনহাকে সমর্থন করছে তারা। তার বিরুদ্ধে কেউ মুখ যেন না খোলেন, কিন্তু তা সত্ত্বেও জসপানকে নিয়ে অস্বস্তি যাচ্ছে না বঙ্গ সিপিএম এর। সাম্প্রতিককালে পশ্চিমবঙ্গে সিপিএম কিছুটা হলেও মাথা তোলার চেষ্টা করছে। দলের প্রধান লক্ষ্য বিজেপিকে সরিয়ে প্রধান বিরোধী দলের তকমা পাওয়া। ইতিমধ্যে তৃণমূলের ডাকা বৈঠকে সিপিআইএম উপস্থিত থাকায় বিজেপি তা নিয়ে কটাক্ষ করতে শুরু করে দিয়েছে। বাধ্য হয়ে সেই কটাক্ষ হজম করতে বাধ্য হচ্ছে সিপিএম। এতে প্রবল তৃণমূল বিরোধীরা সিপিএমকে ছেড়ে বিজেপিকে বেছে নেবেন বলে মনে করছে বঙ্গ সিপিএম নেতৃত্ব। তাই সমস্ত মিলিয়ে এটা পরিষ্কার, বিরোধী জোট সার্বিকভাবে কতটা গড়ে উঠবেই তা বলা কঠিন। অন্তত রাষ্ট্রপতি নির্বাচনকে কেন্দ্র করে যেভাবে ঘটা করে বিরোধী জোট তৈরি হয়েছিল তা যে শুরুতেই ধাক্কা খেয়েছে সেটা প্রকারান্তরে স্বীকার করে নিচ্ছেন বিজেপি বিরোধী নেতা নেত্রীরা। ব্যুরো রিপোর্ট আজ বিকেল।